ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। বিচার চাই মানে বারবার করে বলছি, কোনো এক নির্দিষ্ট কোনো ব্যক্তির বিচার নয়, যে বা যারা এর পেছনে আছে, কাদের মদতে, কাদের প্রশ্রয়ে তারা এতটা বার বেড়েছে তাদের। এই বিপুল যে দুর্নীতির খবর উঠে আসছে বারবার করে সংবাদ মাধ্যমে, কেন প্রশাসন তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেয়নি, কেন প্লেস অফ অকারেন্স অনেক আগে ঠিকমতো ঘিরে রাখা হয়নি, কেন মৃতা ওই চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে বলা হলো, এবং একের পর এক যা যা তথ্য উঠে আসছে তাতে প্রত্যেক দিন আমাদের বিভ্রান্তি বাড়ছে, সংশয় বাড়ছে, মানুষের ক্ষোভ ক্রোধ উষ্মা বাড়ছে। এই অবস্থায় শাসক যদি মানুষকে কোনোভাবে কোনোরকম ভয় দেখানোর, কোনোরকম হুমকি দেওয়ার চেষ্টা করেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে, মিছিলে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তা প্রতিরোধ করতে জানে এবং করবে। এই লড়াইতে সাধারণ মানুষ যে দায়িত্বটা নিয়েছেন সবার সামনে থেকে, তাদের লড়াইটা, তাদের দাবিটা, আমাদের মূল দাবিটা যেন কোনোভাবেই পেছনে না চলে যায়। নতুন নতুন তথ্য আসছে, সবে 9:30 ভিডিওটি বেরিয়েছে, এরপর দেখবেন 7:30 থেকে ভিডিও বেরোনো শুরু হবে, তখন সরকার পালাবার পথ পাবে না। অলরেডি শুধুমাত্র শরীরকে দুবার দু রকমভাবে দু জায়গায় কে পরিবর্তন করলো, দুটো চাদরকে পরিবর্তন করলো, সকাল 7:30 থেকে সন্ধ্যেবেলা যতক্ষণ না দাহ করা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তের জবাব দিতে হবে কলকাতা পুলিশকে। বাংলার মানুষ উত্তর দিচ্ছে, আরও দেবে। নির্লজ্জ সরকার, তারা বিচার দিতে পারছে না, মানুষ পথে নেমেছে, এবং যতদিন না বিচার, সঠিক বিচার পাওয়া যাচ্ছে, শুধু এই ধর্ষক মানে যারা ধর্ষণ করেছে তাদের নয়, যারা এতদিন 20 দিন ধরে এই ধর্ষকদের আড়াল করছে, এত বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদেরও শাস্তির দাবি জানাই আমরা। এবং যতক্ষণ না এই মানুষরা শাস্তি পাচ্ছে, ততদিন মানুষের ভিড় বাড়তে থাকবে, মিছিল বাড়তে থাকবে। উনি ভয় পেয়ে গেছেন, উনি অন্য ভয় দেখানোর চেষ্টা করছেন, ভয় দেখিয়ে তো হবে না। যদি মানুষ ভয় পেত তাহলে স্বতঃস্ফূর্ত হবে, এত সাধারণ মানুষ এইভাবে রাস্তায় বেরিয়ে পড়তে পারত না। ওনাকেও বুঝতে হবে, ভয় দেখানোর দিনটাও বোধহয় শেষ হয়ে এসছে, এবার ওনার ভয় পাওয়ার দিন। একটাই কথা, উই ওয়ান জাস্টিস ফর আরজিকর। আরজিকরের জাস্টিসে মিছিল চলছে, সর্বস্তরের মানুষ এসে আন্দোলন করছে, এটা এখন আর একটা কোনো মৌলিক মানে একটা দাবি এরকম না, এটা আমরা চাই। এই জাস্টিসটা লাগবে, দোষীদের ফাঁসি দিতে হবে, এই নাইট ডিউটি কম করে দেওয়া বা এইগুলো যদি কোনো সলিউশন হয়, তারকম এরকম সলিউশনের কোনো মানে আছে বলে আমার মনে হয় না। এবং এই যে এই আজকে একটা ছবি দেখলাম, যেখানে প্রিন্সিপালের সঙ্গে এই যিনি এই কুকাজটা করেছেন তার একটা ছবি দেখলাম, তার মানে তারপর আরও একটা ভিডিও দেখলাম যে যখন ওনার লাশ ওখানে আছে সেখানে সবাই যাতায়াত করছে, সো প্রমাণ ট্যাম্পার হওয়ার তো একটা হিউজ পসিবিলিটি আছে, তার মধ্যে থেকেও বিচারটা আমাদের চাই। বিচারের দাবিতেই রাস্তায় হাঁটা, 14 তারিখ থেকে এখনো অবধি কনস্ট্যান্ট মিছিলে হাঁটছি, এরপর আন্দোলন যেদিকে যাবে সেদিকেই থাকবো। এই মিছিল সাধারণ মানুষের মিছিল, তারা চায় দোষীরা শাস্তি পাক, শুধু দোষীরা না, দোষীদের যারা আড়াল করছে তারাও যেন শাস্তি পায়, যারা তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করছে তারাও যেন শাস্তি পায়। ডাক্তার মেয়েটি তো আমাদের জীবনে আর নেই, সে তো আর রইল না, তার পরিবার যেন এই জাস্টিস পায়, এইটুকু আমরা নাগরিক হিসেবে দাবি করি। I'm sorry.
মানুষজন তো বিচার চায়, তো যতদিন না বিচার পাবে মানুষজন প্রতিবাদ করেই যাবে। আর এটাও বলতে চাই, এটা কিন্তু এত বছরে আমি দেখিনি যে সারা বাংলা, সারা পৃথিবী, সারা কলকাতা একসাথে মিলে একই জিনিস চাইছে। তো বিচার চাই, যতদিন না আমাকে মানুষ, সাধারণ মানুষ যতদিন না বিচার পাবে, বিচারের চাহিদা সবার থেকে সবসময় আসবে। আমরা বিচার চাই, আমরা জাস্টিস চাই, আর কিচ্ছু না। সাধারণ মানুষ বিচার চায়, যতদিন না ওটা হবে ততদিন তারা প্রতিবাদ করে যাবে। আমরা দেখতে চাই যে যারা যারা দোষী তারা তারা যেন শাস্তি পায়, সেই কারণের জন্য আমাদের পথে নামা, এবং আবারও যদি নামতে হয় তাহলে আবারও নামতে হবে। আর যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে, যেভাবে যে নৃশংসতা আমরা দেখেছি সেখানে, এটা কোনো ভদ্র সমাজে কাম্য নয়। এবং যারা যারা দোষী তাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। কোনো কিছুকে লুকিয়ে নয়, সকলের সামনেই সব কিছু আসুক, সেটার জন্যই আজকে পথে নামা। আমার মনে হয় ডাক্তাররা যে আন্দোলন করছে, তারা তাদের নিজেদের জায়গা, সঠিক জায়গা রাখবার জন্যই তারা আন্দোলন করছে। তারা লেখাপড়া করা মানুষজন, তারা তাদের বিচার বুদ্ধি বিবেচনা দিয়েই তারা আন্দোলনে থাকবেন বলেই আমার মনে হয়। আজকে হাজার হাজার মানুষজনও রয়েছেন এখানে, আর যারা বিচার ব্যবস্থায় রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা এই কেসটা সলভ করুন, সকলের কাছে নিয়ে আসুন দোষীদেরকে, সেটাই দেখতে চাই। আমরা বিচার চাই, আর মানে যেটা বলছিলাম একটু আগে স্লোগানে, যে উই ওয়ান্ট জাস্টিস, আরও দ্রুত জাস্টিস, তাড়াতাড়ি জাস্টিস। বিশ্বাস করুন, এত মানুষ এখানে এসছে, কেউ ভালো নেই, আমরা কেউ ভালো নেই, কেউ রাতে ঘুমোতে পারি না, কোনো কাজ করতে পারছি না, খালি একটাই কথা মাথায়, যারা দোষ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু শাস্তি নয়, যাতে দ্বিতীয়বার এমন জিনিস করার আগে কেউ ভয় পায়, এটুকুই চাই। উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। আছে শোন।